সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমন্ত্রণ জানাচ্ছি বাত ব্যথা পেইন এবং প্যারালাইসিস সংক্রান্ত অনুষ্ঠান ডিপিআরসি হসপিটাল পেইন অ্যান্ড প্যারালাইসিস ট্রিটমেন্টে। আমি প্রফেসর ডক্টর ইকবাল হাসান মাহমুদ পুরো অনুষ্ঠান জুড়ে সঞ্চালকের দায়িত্বে থাকব। আর আমাদের আজকের অতিথি প্রখ্যাত বাত ব্যথা প্যারালাইসিস রোগ বিশেষজ্ঞ ডাক্তার শফিউল্লাহ প্রধান। আমরা আজকে আলোচনা করব হাঁটু ব্যথার অপারেশনবিহীন আধুনিক চিকিৎসা নিয়ে। কারণ হাঁটু এমন একটি জয়েন্ট যে সারা শরীরের বোঝা বহন করে। হাঁটু যদি ফিট না থাকে তাহলে কিন্তু আমরা টোটালি আনফিট হয়ে যাব। সেই আনফিট যাতে না হই সেজন্য অনেক কথা আমরা ডক্টর শফিউল্লাহ প্রধানের কাছ থেকে শুনব। ডক্টর শফিউল্লাহ প্রধান, অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, অনেক ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। যে কথা আমি ভূমিকায় বলছিলাম যে হাঁটু এমন একটি জয়েন্ট যে সারা শরীরের ওজন বহন করছে, ওয়েট বিয়ারিং জয়েন্ট। এই হাঁটুর ব্যথা হলে তো আমরা নাকাল হয়ে যাব। তো হাঁটুর ব্যথা নিশ্চয়ই অনেক কারণ আছে, তো কারণগুলি শুনে নিতে চাই। ধন্যবাদ আপনাকে। আসলে হাঁটু রোগী এমন বাংলাদেশ তো আছি, সারা ওয়ার্ল্ডে বেড়েই চলছে, এবং হাঁটু ব্যথা নিয়ে এমন কোনো লোক নেই যে একটা বয়সে গিয়ে হাঁটু ব্যথা সে ভোগে। সেটি এবং হাঁটু আপনি যেটা বলছিলেন লার্জেস্ট জয়েন্ট, জয়েন্ট শরীরের সবচেয়ে বড় জোড়া, এবং এখানে সবচেয়ে মানে যেটা হচ্ছে আমরা যখন বসে থাকি তাছাড়া হাঁটা চলাফেরা মানে মুভমেন্ট যখন দরকার হয় তখনই হাঁটুর বিশাল ভূমিকা ভূমিকা এবং যে কোনো অ্যাক্টিভিটি নামাজ পড়া থেকে শুরু করে আমাদের যে কোনো কাজে সিঁড়ি বাওয়া, নিচে বসা, যে কোনো সব কর্মকাণ্ডের ক্ষেত্রে হাঁটুর ভূমিকা বিশাল ব্যাপার আছে। আর তার ভিতরে আমরা হাঁটু ব্যথা যে রোগীগুলো সবচেয়ে বেশি পেয়ে থাকি এবং আমাদের ডিপিআরসি হাসপাতালে এবং সারা ওয়ার্ল্ডে যে রোগী সবচেয়ে বেশি হয় সেটা হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস জনিত সমস্যা। আমি যদি বাংলায় বুঝাতে চাই সেটা হচ্ছে হাঁটু ক্ষয় রোগ বা আর্থ্রাইটিস যখন থাকছে, আইটিস একটা প্রদাহ কি থাকছে, ইনফ্লামেশন, অবশ্যই ইনফ্লামেশন, অস্টিওআর্থ্রাইটিস মানে হাড় ক্ষয়জনিত ইনফ্লামেশন যার কারণে হাঁটুতে ব্যথা হবে, এবং যেটা হচ্ছে দুই হাড়ের মাঝখানে যে আপনার কার্টিলেজ থাকে এই কার্টিলেজটা আস্তে আস্তে ইরোশন হয় বা ক্ষয়প্রাপ্ত হয়, আচ্ছা হতে হতে কার্টিলেজটা টোটালি ড্যামেজ হয়ে যায়। এবং আপনি জানেন জোড়া হাঁটুর ভিতরে একটা প্রকার সাইনোভিয়াল ফ্লুইড থাকে, পিচ্ছিল কারক পদার্থ, সেটা গ্রিজ হিসাবে কাজ করে এবং সেটা মুভমেন্টে আমাদের হেল্প করে, এই গ্রিজটা তখন প্রোডাকশন বন্ধ হয়ে যায়। কারণ হচ্ছে এই আর্থ্রাইটিসের কারণে যখন তার ইরোশন হচ্ছে, তার যে ফাইব্রো ক্যাপসুল থাকে ক্যাপসুল ইরোশন হচ্ছে, কার্টিলেজগুলো ক্ষয় হচ্ছে, আস্তে আস্তে ফ্লুইড প্রোডাকশনটা বন্ধ হয়ে যায়। এবং যত দিন যেতে থাকে আস্তে 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 রোগীগুলো ব্যথা বেদনা, এবং এখানে শুধু ফ্লুইড প্রোডাকশন প্লাস এই ব্যথা বেদনার কারণে রোগী যখন চলাফেরা মুভমেন্ট কমিয়ে দেয় তখন কিন্তু আস্তে আস্তে অ্যানকালোসিস হয়ে যেতে পারে বা জোড়াটা অ্যানকালোসড হয়ে যায়, লেগে আসতে পারে। এবং সেক্ষেত্রে শুধু হাড় না, চারপাশে যে মাংসপেশী ওগুলো আস্তে আস্তে শর্ট হয়ে আসতে পারে। এবং দেখবেন আমি প্রায় রোগী পেয়ে থাকি যে হাঁটু ব্যথা হয়েছে, চেয়ারে বসে নামাজ পড়ছে দীর্ঘদিন, বছরের পর বছর। নামাজ নিয়ে অনেক কথা শুনবো আপনার কাছ থেকে। আমাদের কাছে বেশ কয়েকটি চিঠি এসেছে, ওয়েবসাইটেও বেশ কয়েকটি প্রশ্ন এসেছে। আমি জাস্ট দুটো প্রশ্ন, দুজনের প্রশ্ন একই রকম, তাই দুজনের প্রশ্নটাকে আপনার কাছে সামনে তুলে ধরছি। একজন লিখেছে সাইফুল ইসলাম মালয়েশিয়া থেকে, আরেকজন রাহাত খান উনি সৌদি আরব থেকে লিখেছেন। দুজনের প্রায় একই রকম সমস্যা, অনেকদিন ধরে হাঁটু ব্যথায় ভুগছে, এখন হাঁটু ব্যথায় নামাজও পড়তে পারছে না, মানে যে দৈনন্দিন যে স্বাভাবিক কর্মকাণ্ড সেটাও করতে পারছে না, বসতে পারছে না। এখন আপনার শরণাপন্ন তারা হতে চায়, কীভাবে যোগাযোগ করবে বা কী করবে তারা? অবশ্যই আসলে হাঁটু ব্যথা যেটা হচ্ছে দুজনের কথা বলছিলেন, তারা এই রুগীগুলা বেশিরভাগ আমি প্রায় রুগী পেয়ে থাকি এবং আমার এই জাতীয় অনেক রুগী, এবং যারা ভালো হয়ে হতো চলে গিয়েছে অথবা গিয়ে হতো আমাদের ঠিকানা দেয়, যেমন সৌদি আরব বা মালয়েশিয়া যে ভদ্রলোক দুজন আছে তাদের কিন্তু ওখানে কিন্তু অনেক বিভিন্ন পারিশ্রমিক কাজ করতে হয়, পরিশ্রমিক যেমন উট বসের কাজ বিভিন্ন কাজ করতে হয়, অথবা তারা এমনও কিছু কাজ করে যে সারাদিন বসে আছে, সেটি যার কারণে হাঁটুতে বা শরীরে বিভিন্ন সমস্যা হতে পারে। তো আমার মনে হয় তারাও কিন্তু অস্টিওআর্থ্রাইটিস বা যেটা হাড় ক্ষয়জনিত সমস্যায় ভুগছে। এই ক্ষেত্রে কী হয়, হাড়ের যেটা আমি বলছিলাম যে কার্টিলেজ আস্তে আস্তে ইরোশন হয়ে যায় এবং এই মুভমেন্টের অভাব, যে আমি বলছিলাম নামাজের ব্যাপারটা যে মুভমেন্ট করে না বা চেয়ারে বসে থাকে, যেহেতু হাঁটু ভাঙলে কষ্ট হয়, সিঁড়ি বাইতে গেলে কষ্ট হয় বা মুভমেন্ট করা টোটালি বন্ধ করে দেয়, এই যে বন্ধ করার কারণে হাঁটুটা আরও বেশি ক্ষয় হতে থাকে এবং নষ্ট হতে থাকে, এক পর্যায়ে ইরোশন হতে হতে যেটা অ্যাঙ্কালোসিস হয়ে যায়, তখন কিন্তু রুগী আর মানে ব্যথা তো আছে পাশাপাশি সে স্বাভাবিক হাঁটতে পারবে না, সে কিন্তু হেলে দুলে হাঁটবে, তাকে মুভমেন্ট করতে হবে। হ্যাঁ অবশ্যই মুভমেন্ট করতে হবে, মুভমেন্ট যাতে না করা হয়, আরাম হাঁটুকে যাতে আরাম দেওয়া হয় সেজন্য একটা ট্রেন্ড হয়ে গেছে এখন
বসে বসে নামাজ পড়ার একটা, যেটা তো আসলে পড়ার কথা না। হ্যাঁ, আমি যেটি বলছি আসলে যখন হাঁটু ব্যথা, আপনি বলছিলেন ইনফ্লামেশন হয় বা আইটিস, যেটা ইনফ্লামেশন, ইনফ্লামেশনে কি হবে, ব্যথা হবে, ভিতরে একটু সোয়েলিং হতে পারে, একটু গরম হয়ে যেতে পারে, এটা হচ্ছে একটা অ্যাকিউট স্টেজ। তো এই স্টেজে আমরা হয়তো বসি, আপনি বেশি মুভমেন্ট না করতে, কিন্তু রোগী কি করে, এই নামাজ চেয়ারে বসা যে শুরু হলো এটি চলতে থাকে, তার স্ট্রেসটা চলে গেছে, সে কিন্তু আর মুভমেন্টে যাচ্ছে না। এই যে না যাওয়ার কারণে এই যে ইনফ্লামেশনটা চলে গেল, ইনফ্লামেশনটা হওয়ার কারণে ভিতরে যে তার কার্টিলেজ ইরোশন হওয়ার কারণে দুই হাড় কিন্তু জোড়া লেগে যাচ্ছে। এই জন্য এই এই নামাজ পড়ার ক্ষেত্রে বা নিচে উঠা বসা না করার ক্ষেত্রে আমরা কিছুদিনের জন্য বলি, অল্প কিছুদিন, সেটাও পাঁচ মানে কয়েকদিন বা কয়েক সপ্তাহ। ইন দ্য মিন টাইম সে যদি সঠিকভাবে থেরাপি চিকিৎসা বা যে কোনো লেটেস্ট যে টেকনোলজির চিকিৎসা আছে এগুলো সেরে নিতে পারে, আবার যদি সে স্বাভাবিক জীবনযাপন করে, তাহলে কিন্তু আবার রোগী কিন্তু স্বাভাবিক সুরতি নামাজ পড়বে। আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে অপারেশনবিহীন হাঁটুর আধুনিক চিকিৎসা, তো চিকিৎসাটা কীভাবে করবেন? ধন্যবাদ আপনাকে। এখানে হাঁটু ব্যথা যেটা আমরা বলছিলাম যে বেশিরভাগ রোগী তো অস্টিওআর্থ্রাইটিস বেশি আমরা পেয়ে থাকি, তাছাড়া আরও কারণের ভিতরে অনেক আছে, আমরা সেটা আসতেছি পরে। এই ক্ষেত্রে আমরা যেটা করি, প্রত্যেকটা রোগীর অ্যাসেস করে দেখি, এখানে প্রয়োজনে এক্সরে এমআরআই করলে বোঝা যায় তার কার্টিলেজটা কতটুকু ইরোশন হয়েছে। তো ইরোশন অ্যাকর্ডিং টু ইরোশন তাকে আমরা বিভিন্ন প্রকার ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন দিয়ে থাকি হাঁটুতে। আচ্ছা, যেমন ইন্টারফেরেন্সিয়াল থেরাপি, যেটা খুব কাজ করে, ভিতরে সার্কুলেশন বাড়াবে হাঁটুর ভিতরে, এবং মাসেল, যে আপনি জানেন কোয়াড্রিসেপস, হ্যামস্ট্রিং এবং যে সকল লিগামেন্ট আছে এগুলাকে স্ট্রেন্থেন করবে এই সকল এক্সারসাইজ এবং ইকুইপমেন্টের মাধ্যমে। এতে কি হয়, ভিতরে যে সাইনোভিয়াল ফ্লুইডটা আছে আবার রিপ্রোডাকশন হয়। আচ্ছা, আপনি ট্রিগারিং যদি না করেন তাহলে কিন্তু হবে না। আপনি যদি শীতকালে দেখবেন, আপনি যদি খেজুর গাছ না কাটেন তাহলে কিন্তু রস বেরোবে না। তদ্রুপ আপনাকে হাঁটু দিয়েছেন, হ্যাঁ, হাঁটুতে আপনাকে ট্রিগার করতে হবে। ট্রিগারিং এর জন্য আমরা বিভিন্ন ইকুইপমেন্টাল বিভিন্ন থেরাপি দিয়ে পাশাপাশি এক্সারসাইজ করাই, এক্সারসাইজ করালে সাইনোভিয়াল ফ্লুইডটা আবার রিপ্রোডাকশনে যায়। আর পাশাপাশি সেটা হচ্ছে আমাদের কিছু অন্য কিছু দরকার, যেমন ভিটামিন ডি টেস্ট করে আমরা দেখি তার ক্যালসিয়ামের লেভেলটা কি আছে যদি লাগে। আর একটা হচ্ছে থেরাপিউটিক একটা সাপ্লিমেন্ট আছে, আপনি জানেন গ্লুকোসামাইন কন্ড্রোটিন সালফেট, যেটা হচ্ছে কার্টিলেজের জন্য খুব ভিটামিন ডি দরকার, ক্যালসিয়ামের ঘাটতি থাকলে সেটা দিতে হবে, পাশাপাশি গ্লুকোসামাইন দরকার, এগুলো দিতে হবে। আর আরেকটা যেটা হচ্ছে, মূলত এটা থেরাপি হচ্ছে মেইন, 90% চিকিৎসাই বাই থেরাপির মাধ্যমে। থেরাপি নিয়ে ডক্টর শফিউল্লাহ প্রধান আরো অনেক কথা শুনবো, একটি বিরতিতে যেতে হচ্ছে। সুপ্রিয় দর্শক, আমরা এখন ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যাব, বিরতির পর আবার আপনাদের মাঝে ফিরে আসব, ততক্ষণ একুশের সাথেই থাকুন। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল। প্রিয় দর্শক, বিরতির পর আবার আপনাদের মাঝে ফিরে আসলাম ডিপিআরসি হসপিটাল পেইন অ্যান্ড প্যারালাইসিস ট্রিটমেন্ট অনুষ্ঠানে। আজ আমরা কথা বলছি অপারেশনবিহীন হাঁটুর আধুনিক চিকিৎসা নিয়ে। আমাদের আজকের আমন্ত্রিত অতিথি বিশিষ্ট বাত ব্যথা প্যারালাইসিস রোগ বিশেষজ্ঞ ডাক্তার শফিউল্লাহ প্রধান। ডাক্তার শফিউল্লাহ প্রধান, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাকে। আমরা আপনি বিরতির আগে বলছিলেন যে থেরাপির চিকিৎসা, থেরাপি কীভাবে, এটা কি ভর্তি হতে হবে? হ্যাঁ, অবশ্যই। হাঁটু ব্যথা আসলে এক এক স্টেজে আমাদের কাছে রোগী আসে, যদি তার এই সমস্যাটা একেবারে নতুন অ্যাকিউট হয় সেক্ষেত্রে দরকার হয় না, কিছুদিন আউটডোরে এসে এসে থেরাপি করলে মোটামুটি সেরে যায়। আর সবচেয়ে সবার আগে হচ্ছে ডায়াগনোসিস, মানে কোন স্টেজে আছে। আমরা অস্টিওআর্থ্রাইটিসে তিনটা ভাগে ভাগ করে থাকি, একটা হচ্ছে মানে ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি এবং থার্ড ডিগ্রি। যদি থার্ড ডিগ্রি বা তারপরে আসে, সেই রোগী কিন্তু থেরাপি দিয়ে হয়তো সে কোনোরকম চলাফেরা করতে পারে, পুরোপুরি ভালো হবে না, তাকে হয়তো নি রিপ্লেসমেন্টে যেতে হবে। আচ্ছা, তবে নি যদি পাল্টাতেই হয় বা রিপ্লেস করলেও কিন্তু সে স্বাভাবিক নামাজ পড়তে পারবে না, কারণ নি যখন পাল্টানো বা আর্টিফিশিয়াল ডিভাইস দেওয়া হয় সে কিন্তু ফুল ফোল্ড করা তার নিষেধ থাকে, সে শুধুমাত্র চেয়ারে বসে নামাজ রোজা করতে পারে। তখন সে নামাজ পড়তে হবে চেয়ারে বসে এবং নিচে বসতেই পারবে না। ইনস্ট্রাকশনই দেওয়া থাকে, সার্জনও বলে দেয়, আমরা বলে দিই যে আর তুমি নিচে বসা নিষেধ, নাহলে কিন্তু হাঁটু খুলে যেতে পারে বা ওই জোড়াটা নষ্ট হয়ে যাবে। তো সেটা হচ্ছে থার্ড ডিগ্রি অস্টিওআর্থ্রাইটিস, সেটা হওয়ার কোনো পসিবিলিটি থাকে না যদি রোগীরা আর্লিতে আমাদের কাছে আসতে পারে, তত মানে বেটার ট্রিটমেন্ট। একটা নদীর পাড় যখন ভাঙা শুরু করে আপনাকে, তখনই কিন্তু পাড় রক্ষা করা যায়, প্রথম দিকেই আটকাতে হবে। তো ধরুন আর্থ্রাইটিসও সেম প্রসেস, ডিজেনারেটিভ চেঞ্জ,
আচ্ছা মানে ডিজেনারেটিভ প্রসেস, এটা যেহেতু জোড়ার ভিতরে হয়, জোড়া খুবই ইম্পর্টেন্ট আপনি বলছিলেন, হাঁটু শরীরের ওজন বহন করে, তার ভিতরে যদি এটা হয় তখন রোগীর চলাফেরা বন্ধ হয়ে যাবে, আস্তে আস্তে হাঁটতে পারছে, চলাফেরা যে কোনো কাজে বা সিঁড়ি বাইতে উপর নিচে যেতে তার কষ্ট হয়ে যাবে। শরীর মোটা তাজা খুব স্ফীত স্থূলকায় আমি বলতে পারি, তাদের কি হাঁটু ব্যথাটা একটু বেশি হয়? অবশ্যই তাদের অবশ্যই হাঁটু ব্যথা বেশি হতে পারে, এবং যাদের হাঁটু আসলে স্থূলকা রোগীদের যেটা হচ্ছে আগুনের ভিতরে মানে ভিতরে একটা পানি ইয়া দেওয়া আর কি, মানে তোল দেওয়া, আগুনের ভিতরে তোল দিলে যেমন ধাউ ধাউ করে জ্বলে উঠে, তদ্রূপ যদি কারো আর্থ্রাইটিস ও হাঁটু ব্যথা হয়, তার ওজন যদি বেশি হয় তখন কিন্তু সে ওই জাতীয় সমস্যা পড়ে যাবে, সে টোটালি বিছানায় পড়ে যাবে। তো তার ক্ষেত্রে এই ওজন কমাতেই হবে, অবশ্যই ওজন কমাতে হবে, ওজন বিশাল একটা ফ্যাক্টর। এখানে কি ডিপিআরসি তে ওজন কমানোর কোনো? হ্যাঁ, আমাদের এখানে প্রসিডিউর আছে, আমরা বিভিন্ন মানে ডাইটিশিয়ান এবং আমাদের ডায়েটের মাধ্যমে আগে আমরা দেখি যে রোগীর ওজনটা কেন হয়েছে, অনেক কারণ, ডিজিজ আছে কিনা, যেমন অনেক রোগী আছে চলাফেরাই নেই, সারাদিন বসে থাকে বা হাঁটু ব্যথা নিয়ে বসে থাকে, এই যে মুভমেন্টের অভাব, যার কারণে আগে তাকে আমরা উপদেশ দিই তুমি ওজন পরে কমো, আগে হাঁটু ব্যথা ঠিক করো। সেটি যদি হাঁটু ব্যথা না থাকে তাহলে সে রেগুলার হাঁটতে পারবে, অন্তত 2-3 ঘন্টা হাঁটলে ওজন কমে যাবে, কমে আসবে, এবং পাশাপাশি আমরা ডায়েট চার্ট দিয়ে দিই, ডায়েট যেটা হচ্ছে তার যতটুকু ক্যালোরি দরকার পার ডে সেই হিসাব করে ডায়েট চার্ট যদি দেয়, এবং থেরাপি প্লাস এক্সারসাইজ, এবং হাঁটুর ওজন কমানোর ক্ষেত্রে আমরা বিভিন্ন এক্সারসাইজ দিয়ে থাকি, এবং এই ক্ষেত্রে আমরা কিছু টিপস দিতে পারি, যেমন ওজন কমানোর ক্ষেত্রে অ্যারোবিক এক্সারসাইজ খুব ইম্পর্টেন্ট, অ্যারোবিক বলতে আমরা হচ্ছে যেমন দৌড়ানো, সুইমিং, সুইমিং বিশাল খুব জোরে জোরে হাঁটা, ফাস্ট ওয়াকিং, এই যেটা দৌড়ানো একটু ফাস্ট ফাস্ট দৌড়ানো, এটা কিন্তু খুব কাজে দেয় এবং ওজন অনেকাংশেই আপনি কমে আসে। ডিপিআরসি থেকে যে বইটি ছাপা হয়েছে, আপনার লিখিত যে বইটি ছাপা হয়েছে, এখানে হাঁটু ব্যথার ব্যাপারে কি বলেছেন? এখানে মানে এই বইটার ভিতরে বাত ব্যথা সকল রোগ নিয়ে আছে, এবং স্পেশালি হাঁটু ব্যথার বইটাকে আমাদের দর্শকদের একটু দেখাবেন? অবশ্যই, এটা হাঁটু ব্যথার ক্ষেত্রে অনেক কিছু দেওয়া আছে, যে হাঁটু ব্যথা সংক্রান্ত কী কী কারণে হাঁটু ব্যথা হতে পারে, এবং বসার নিয়ম কী, হাঁটু ব্যথার ক্ষেত্রে কী কী করা যেতে পারে, কজ এবং ট্রিটমেন্ট মোটামুটি হাঁটু এখানে বাংলায় দেওয়া আছে, এটা রোগীর অনেকাংশে এটা উপকারে আসবে। হাঁটু ব্যথার ক্ষেত্রে আপনি দেখবেন অনেক কিছু আছে, যেমন অনেকে নি সাপোর্ট ইউজ করে, দেখবেন আমি টোটালি নিষেধ করি, নি ক্যাপ ইউজ করে অনেকেই দেখি, নি ক্যাপ এটা, এবং দেখা যায় বছরের পর বছর নি ক্যাপ ইউজ করছে, এই যে নি ক্যাপ দীর্ঘদিন ইউজ করার কারণে তার এই মাংসপেশীগুলো শক্তি হারিয়ে দুর্বল হয়ে যাচ্ছে, দুর্বল হয়ে পড়ে, এবং সে রোগী আরও খারাপ হতে থাকে, এবং হাঁটু ব্যথা দীর্ঘদিন হাঁটু ব্যথা থাকতে থাকে, যখন সে ইমব্যালেন্স হাঁটে তখন আবার কোমর ব্যথা শুরু হয়, আচ্ছা অ্যাঙ্কেলে ব্যথা শুরু হয়, মানে এক ব্যথা আরেক ব্যথা এমন কি হতে পারে, হতে পারে কোমর কোমরে আপনি যে প্রায় বলে থাকেন পিএলআইডি হয়েছে, এই ব্যথাটা হাঁটুতে হচ্ছে, এমন কি হতে পারে? সেটা হতে পারে, সেটা আমরা দেখলে বুঝতে পারি, যে অ্যাসেস করলে যে রেফার্ড পেইন যদি হয়, যেটা পিএলআইডি কোমরে ব্যথা নাই, হয়তো হাঁটুতে ব্যথা, হাঁটুতে ব্যথা আছে, সেটা অ্যাসেস করলে বোঝা যায়। অনেক সময় হাঁটুতে অন্যান্য আরও বিভিন্ন কারণে, যেমন ছোট একটা লিগামেন্ট ইঞ্জুরি থেকে ব্যথা, টিউবারকুলোসিস একটা বড় আমরা কারণের ভিতরে যদি টিবি বা বোন ক্যান্সার, তা থেকেও কিন্তু হাঁটু ব্যথা হতে পারে, তবে সেক্ষেত্রে এই জন্য শুরুতেই ডায়াগনোসিসটা খুব ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ, এবং এই ক্ষেত্রে আমরা হাঁটু ব্যথার যে আরও বিভিন্ন কারণ আছে, যেমন আপনার যদি ক্রুসিয়েট লিগামেন্ট ইঞ্জুরি হয়, মিনিসকাস যদি ইঞ্জুরি হয় তা থেকে হতে পারে, অনেক ক্ষেত্রে বিভিন্ন স্পোর্টসম্যান বা বিভিন্ন ডিফেন্সে বা বিভিন্ন বাহিনীতে যারা জব করে তাদের ট্রেনিংয়ে কিন্তু ইঞ্জুরি হতে পারে, চলাফেরা ইঞ্জুরি হতে পারে, স্পোর্টসে যারা আছে বিভিন্ন প্লেয়ার তাদের ইঞ্জুরি হতে পারে, ইভেন কি রোড অ্যাক্সিডেন্ট বা যে কোনো কাজে উপর থেকে পড়ে গেলে হাঁটুতে ইঞ্জুরি হতে পারে। যারা মানে অনেকে আছে না, আমাদের এখন তো অ্যাপার্টমেন্ট যে হাঁটু উপরে উঠছে, আকাশের দিকে উঠছে, আটতলায় থাকছে, লিফট নেই, সিঁড়ি দিয়ে উঠছে, তাদের কি হাঁটু ব্যথা হতে পারে? অত্যধিক যদি এই জাতীয় বেশি তাকে পরিশ্রম করতে বা বেশি স্টেপিং করতে তা হতে পারে, তবে আমরা ন্যূনতম একটা মানুষকে যে 3 তলা পর্যন্ত সিঁড়ি বাইয়া উঠতে বলি, সেটি যদি এটা অত্যধিক হয়, যেটা 5-6 বা 10 তলা প্রতিদিনই তার কয়েকবার উঠানো করতে, সেক্ষেত্রে অবশ্যই লিফট ব্যবহার করাটাই শ্রেয়, কারণ অতিরিক্ত প্রেশার যখন পড়ে হাঁটুর উপরে, কারণ যখন সে উঠা, এখানে একটা বায়োমেকানিক্স আছে, বায়োমেকানিক্স হচ্ছে যখন সে উঠবে একটা হাঁটুর উপরে প্রচণ্ড প্রেশার পড়বে, একটা হচ্ছে তার শরীরের ওজন, আর একটা হচ্ছে গ্রেভিটি, আচ্ছা ভূপৃষ্ঠ যে আকৃষ্ট করে আমাদের জি, যে জি এর কথা আমরা বলি, এই দুইটা একসাথে অতিরিক্ত ফোর্স পড়ে এবং ইঞ্জুরি হতে পারে, তবে সেটা একটা মানে 3-4 তলা পর্যন্ত স্বাভাবিকভাবে উঠানামা করতে পারে, তার উপরে গেলে অবশ্যই সে মানে লিফট ব্যবহার, 3-4 তলা পর্যন্ত মানে হেঁটে হেঁটে উঠা যাবে, সিঁড়ি ভেঙে তারপরেটা আমার মনে হয় আর উঠাটা ঠিক, এর উপরে যদি নিয়মিতভাবে এবং অত্যধিক প্রতিদিনই বারবার যদি উঠানামা, আবার একটু চিকিৎসার ক্ষেত্রে আসছি, বেড়ায় আসছি ডক্টর শফিউল্লাহ প্রধান, যে ডিপিআরসি হসপিটালে কি এই এই যে আপনি নি জয়েন্টের ট্রিটমেন্ট দিচ্ছেন, থেরাপি দিচ্ছেন, বিভিন্ন মডালিটিস ইউজ করছেন, তারপর কি রিহ্যাবিলিটেশন বা পুনর্বাসনের কোনো ব্যাপার আছে কিনা? অবশ্যই হাঁটু ব্যথা রোগীদের আমরা হয়তো কিছুদিন হসপিটালাইজড করে
বিভিন্ন থেরাপির মাধ্যমে হয়তো রোগীটা ভালো হয়ে গেল, তারপরে আমরা তাকে রিহ্যাবিলিটেশন, এখানে এডুকেশন দিয়ে দিই। এডুকেশন বিশাল ব্যাপার, স্বাস্থ্য শিক্ষা, হ্যাঁ স্বাস্থ্য শিক্ষা, যে হাঁটু ব্যথা এক হচ্ছে কেন হয়েছে তাকে আইডেন্টিফাই করে দেওয়া, এবং এটা যেন আর খারাপ না হয় সেটাও তাকে শিখিয়ে দেওয়া। এবং এই ক্ষেত্রে আমরা যে কিছু এক্সারসাইজ আছে, স্ট্যান্ডেনিং এক্সারসাইজ বাই বাসায় কী কী কীভাবে করবে সেটি, সেগুলো আমরা তাকে প্রত্যেকটা রুগীকে আলাদা আলাদাভাবে শিখিয়ে দিই। এটা হয়তো কয়েক মাস বা কয়েক সপ্তাহ চালিয়ে যেতে হয়, বিকজ এটা যদি চালিয়ে না যায়, কারণ এটা আমরা একটা পর্যায় পর্যন্ত তাকে হয়তো বেটার রেজাল্টটা এনে দিই, কিন্তু এটা দীর্ঘমেয়াদী যদি সেই এক্সারসাইজগুলো কন্টিনিউ না করে আবার রিগেইন চলে আসতে পারে। এই জন্য পুনর্বাসন বিশাল ব্যাপার এই ক্ষেত্রে, এবং পুনর্বাসন ওজন কমানো কমাতে হবে, এটাও এক প্রকারের পুনর্বাসন। তাকে এডুকেশন, ওজন বাড়তে দেওয়া যাবে না, না অবশ্যই দেওয়া যাবে না, যতটুকু আছে তা যেন মানে মেনটেন করা, অনেক ক্ষেত্রে অথবা বেশি হলে কমাতে কমে ফেলা। এগুলো আমরা সকল রিহ্যাবিলিটেশন প্রসিডিউরগুলো রুগীকে শিখিয়ে দিই। আর নামাজ পড়ার ক্ষেত্রে হয়তো প্রাথমিক পর্যায়ে ছোট ছোট নামাজ, মানে দুই রাকাতের নামাজ উদ্ঘোষ করি পড়তে বলি, এবং বেশি বড় নামাজগুলা আস্তে আস্তে কন্ট্রোল করে রুগী নিজের থেকে বুঝে নেয় যে কিভাবে সে করবে, কিভাবে কি, এটা জাস্ট একটা এডুকেশন দিয়ে দেয়, এটা একটা ইনস্টিটিউট। রিহ্যাবিলিটেশন বা আপনি পুনর্বাসন, এটা খুব গুরুত্বপূর্ণ, এই হাঁটু ব্যথা বা অবসর ব্যথা সবকিছু ব্যথাতেই, সব ক্ষেত্রেই পুনর্বাসনটা বিশাল ব্যাপার। এবং আপনি দেখবেন রুগীগুলার বয়স সাধারণত 30 বা 40-50 গিয়ে দাঁড়িয়েছে। একেবারে শেষ প্রান্তে ছোট্ট করে উত্তর জানতে চাবো যে বার্ধক্যজনিত সমস্যায় কী করা যাবে, এটা তো একটা বার্ধক্যজনিত সমস্যা অনেক ক্ষেত্রে হতে পারে। হ্যাঁ অবশ্যই, বার্ধক্যজনিত যে বয়স্ক রুগীদের যেটা আমি বলছি, এক্ষেত্রেও যে আমরা বলছি যে বাই থেরাপির মাধ্যমে রুগীগুলা কিন্তু স্বাভাবিক ব্যথা বেদনা কমিয়ে আনা যায়, মাসেলকে স্ট্যান্ডেন করা যায়, এবং বার্ধক্যের ক্ষেত্রে আমরা ওই যে বাসায় বিভিন্ন টিপস দিয়ে থাকি, বিভিন্ন গরম শেক দেওয়া, বিভিন্ন প্রসিডিউর এক্সারসাইজগুলো শিখিয়ে দেওয়া, হালকা হাঁটাহাঁটি এগুলো শিখিয়ে দিচ্ছে অবশ্যই, এগুলো এতে সে বার্ধক্য হলো সে ভালো থাকতে পারবে। ডক্টর শফিউল্লাহ প্রধান অনুষ্ঠানে এসেছেন, আমাদের দর্শকদের এই হাঁটু ব্যথার অপারেশনবিহীন আধুনিক চিকিৎসা নিয়ে অনেক মূল্যবান কথা শুনিয়েছেন, কীভাবে নামাজ পড়লে রোগী ভালো থাকবে, কীভাবে চললে রোগী ভালো থাকবে, অনেক গুরুত্বপূর্ণ কথা শুনিয়েছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, একুশে টেলিভিশনের সকল দর্শকদেরকে অসংখ্য ধন্যবাদ। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন, এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।